আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম একটি টিপস, যেটির মাধ্যমে আপনি ফোনে যে কোনো জিনিস ডিলেট হয়ে যায় সেটি কিভাবে আপনারা আনতে পারবেন। প্রথমেই আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর উপরে সার্চ করবেন ড্রাম পোস্ট। ড্রাম পোস্ট সার্চ করে দিবেন। তা এখন দেখতে পাচ্ছেন যে অ্যাপটি চলে এসেছে। তো আমার অ্যাপটি ইনস্টল করা আছে, তো আপনাদের অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি চলে এসেছে। তো অ্যাপসটি চলে এসেছে, অটোমেটিকলি অ্যাপসটি চলে এসেছে। তো যাদের এখানে দেখতে পাচ্ছেন যে অল অল দিয়ে দিবেন, যাতে আপনার ফোনে যে কোনো জিনিস ডিলেট হয়ে যাবে তো সেটি এখানে এসে থাকবে। তো আমি একটি পিক ডিলেট করে আপনাদেরকে দেখাইতে আসছি কীভাবে আনবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি পিক আছে। তো আমি একটি পিক এ দেখতে পাচ্ছেন, আমি এখন পিকটি ডিলেট করব। ডিলেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এই পিকটি এখানে নেই। তো ডিলেট করার পর কিছুক্ষণ পর আপনারা অ্যাপসটিতে যাবেন। তো আমি আবার অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর পিকটি এখানে চলে এসেছে। তো এখানে পিকটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে রেস্টোর। তো এখানে আপনারা ক্লিক করে দিলে ছবিটি আবার চলে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এটা চলে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের ফোনে যে কোনো জিনিস যদি ডিলেট হয়ে যায়, সফটওয়্যার বা ভিডিও বা ফটো, তাহলে আপনারা এইভাবে আপনার ফোনে আবার নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পিকটি যে চলে এসেছে। তো এইভাবে আপনাদের ফোনে যদি কোনো কিছু ডিলেট হয়ে যায় তাহলে এখানে যেয়ে থাকবে, আপনারা এখান থেকে আবার আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর নতুন নতুন টিপস দেখার জন্য। আরও নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।